রেস্তোরাঁগুলো কি খাবার দিচ্ছে নাকি বিষ? কি খাচ্ছেন আগরতলার রেস্তোরাঁগুলোতে জানেন কি? ক্রিস্পি চিলি পনিরের সঙ্গে ক্রিস্পি চিলি আরশোলা ফ্রি? না, আমরা বলছি না, এমনটাই হলো আগরতলা শহরের একটি রেস্টুরেন্টে। অর্ডারে ছিল ক্রিস্পি চিলি পনির, কিন্তু চিলি পনিরের সঙ্গে এলো ফ্রাইড চিলি আরশোলা। রেস্টুরেন্টগুলোতে আমরা যখনই যাই নিজেদের পছন্দের খাবার অর্ডার করি, খানিকটা সময় পরিবারের সঙ্গে সেখানে কাটাই। আগরতলা শহরের বিভিন্ন রেস্টুরেন্টগুলোর খাবারের গুণমান নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। কখনো খাবারের সঙ্গে আসে চুল, তো কখনো আসে পোকা, এবার এলো আরশোলা। রেস্টুরেন্টগুলোতে কি খাচ্ছি আমরা, খাবার নাকি বিষ? কখনো কি প্রশ্ন করেছি নিজেদের? এবার আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। গতকাল সন্ধ্যা রাতে রাজধানীর কামান চৌমুহনিস্থিত সোনামধন্য রেস্টুরেন্ট মিঠাইতে যান পেশায় এক শিক্ষিকা ওনার পরিবারের সাথে। সেখানে এরা যে খাবারটি রেস্টুরেন্টের পরিবেশকদের আনার জন্য আদেশ দেন, খাবারটিতে দেখা যায় আস্ত একটি আরশোলা, যা দেখে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে এনে ব্যাপারটি নিয়ে অভিযোগ জানালে ম্যানেজার ওই প্লেটটি সহ খাবারটি সরিয়ে নিয়ে যায়। ভাগ্যবশত রেস্টুরেন্টকে খেতে যাওয়া ওই দম্পতি প্লেটে থাকা খাবারটি সহ আরশোলাটির একটি ছবি তুলে রেখে দেয় প্রমাণের জন্য। পরে সংবাদ মাধ্যমকে গোটা বিষয়টি জানান ওই শিক্ষিকা। তাছাড়া আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জানান, তিনি যখন এই বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং কর্মরত কর্মচারীদের সাথে একা লড়াই করে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের পাশে বসে থাকায় আরও একটি পরিবারও তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং এই ব্যাপারটি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং কর্মচারীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধ মিলিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রেস্টুরেন্ট মিঠাইয়ের খাদ্যগুণ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখন এটাই দেখার বিষয়, এই খবর প্রকাশের পর খাদ্য সুরক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে। নমস্কার, আমার নাম সুদীপ্তা পাল, আমি একজন স্কুল শিক্ষিকা। আজ সন্ধ্যা 7:30 নাগাদ আমি এবং আমার হাজব্যান্ড একটা সুনামধন্য রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত, যার নাম মিঠাই, যেটা কিনা কামান চৌমুহনিতে অবস্থিত, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই, সেই খাবারটা আসার পরে যে ঘটনা, সেটা প্রচণ্ড দুঃখজনক। সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ। আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি, ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান। খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি সেটা। যখন ওনাকে প্রশ্ন করা হয়, কারণ কি কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আরশোলার মতো একটা বড় জাতীয় পোকা রয়েছে, যখন আমরা জিজ্ঞেস করি সেটা প্রপারলি কুকড, সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা, এমন না যে জাস্ট পড়েছে। যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে, কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান, আমাদেরকে ফোন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি? কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একটা রেস্টুরেন্টে, আজকাল রেস্টুরেন্টে কে না যায়? আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি তার নিজেদের ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত, ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে। আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি, তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাকে যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না। একজন শিক্ষিকা হিসাবে আমি এটা নিয়েও খুব চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, যে আজকালকার অভিভাবকরা সবাই শিশুদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টসে, সেখানে গিয়ে যদি এই ধরনের কোনো হেলথ সিনারিও ঘটে, এই জন্য কোনো চ্যালেঞ্জেস আসে, সেটাকে কে এটার রেসপন্সিবিলিটি নেবে? ফুড সিকিউরিটি হোক বা যে ধরনের সুপারভিশন হোক, সেই সমস্ত সব কিছু নিয়েই আমার একটা ভীষণ দুশ্চিন্তা আমি এখানে মানে এই মুহূর্তে ফেস করছি এবং সেটা নিয়ে আমি রীতিমতো কমপ্লেন্টও জানাবো হায়ার অথরিটিতে। কারণ এই ধরনের অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না, কারণ সবটাই আপনাদের শরীর নিয়ে, আজ আমার হয়েছে কাল যে কোনো কারোর হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমি রীতিমতো খুব চিন্তিত এবং ব্যুরো রিপোর্ট পাবলিক নাও।